গর্ভবতী মায়েদের সবচেয়ে বেশি আগ্রহ থাকে যে বিষয়টি নিয়ে, তা হচ্ছে গর্ভের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে। এই বিষয়টি নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ থাকে না। গর্ভকালীন বয়স যত বাড়তে থাকে ততই গর্ভবতী মায়েদের এই বিষয়টি নিয়ে জানার আগ্রহ বাড়তে থাকে। কাজেই গর্ভবতী মায়েরা বিভিন্নভাবে জানতে চায় তাদের গর্ভে ছেলে সন্তান রয়েছে না মেয়ে সন্তান রয়েছে। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানার সর্বোত্তম মাধ্যম হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। তবে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ছেলে না মেয়ে হবে তা জানার জন্য 20 থেকে 22 সপ্তাহ অপেক্ষা করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় ডাক্তার সাহেবগণ বিভিন্ন কারণে বলতে চান না আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে না মেয়ে সন্তান রয়েছে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টের এমন 5টি সংকেত সম্পর্কে জানতে পারবেন। এই 5টি সংকেতের যে কোনো একটি সংকেত যদি আপনার আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টের সাথে মিলে যায় তাহলে প্রায় নিশ্চিত হতে পারবেন আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে নাকি মেয়ে সন্তান রয়েছে। না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং সহজেই জেনে নিন আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে নাকি কন্যা সন্তান রয়েছে। তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয়, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড রিপোর্টের কোন সংকেতটি দেখে আপনারা বুঝতে পারবেন গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে? আল্ট্রাসাউন্ড রিপোর্টের ঠিক কোন জায়গায় লেখা থাকে আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে, তা আপনারা আজকের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবেন। পুরো আল্ট্রাসাউন্ড রিপোর্ট তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু এমন একটি চিহ্ন বা সংকেত আপনি খুঁজে পাননি যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে হতে চলেছে। আল্ট্রাসাউন্ড রিপোর্টের কোন সাইনটি দেখে আপনি বুঝতে পারবেন গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে? হার্টবিট কত হলে বুঝতে পারবেন আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। না টেনে পুরো ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আল্ট্রাসাউন্ড রিপোর্টের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। পুরো গর্ভাবস্থা জুড়ে আপনাকে মোটামুটি 3 থেকে 4টি আল্ট্রাসাউন্ড করার প্রয়োজন পড়তে পারে। তবে 20 সপ্তাহ পূর্বে আপনি যে সমস্ত আল্ট্রাসাউন্ড করবেন সেগুলোর মাধ্যমে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানতে পারবেন না, কারণ সে সময় সন্তানের লিঙ্গ ভালোভাবে বিকশিত হয় না। 20 সপ্তাহ পর আল্ট্রাসাউন্ড করলে খুব সহজেই শনাক্ত করা যাবে গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। অনেকেই মনে করে থাকেন গর্ভের বাচ্চার হার্টবিট যদি প্রতি মিনিটে 140 বিটের মধ্যে থাকে তাহলে গর্ভের সন্তানটি ছেলে। তবে গর্ভাবস্থার প্রথম দিকে প্রায় প্রতিটি বাচ্চারই হার্টবিট বেশি থাকে। মোটামুটি 2 থেকে 3 ট্রাইমেস্টারে বাচ্চার হার্টবিট একটি নর্মাল রেটে চলে আসে, আর এ সময় 2-3টি আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট অ্যানালাইসিস করে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গর্ভে সন্তানটি ছেলে নাকি মেয়ে হতে চলেছে। তাছাড়া অনেকেই বলে থাকেন মায়ের পেটে যদি পুত্র সন্তান থাকে তাহলে মায়ের ব্লাড প্রেশার তুলনামূলকভাবে একটু বেশি থাকে, আর পুত্র সন্তানের ডেলিভারির সময়ও ব্লাড প্রেশার একটু বেশি থাকতে দেখা যায়। তাছাড়া কন্যা সন্তানের মায়ের ব্লাড প্রেশার একটু কম থাকে। এগুলো প্রচলিত ধারণা, এগুলোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় উল্লেখিত ধারণাগুলো অনেক মায়েদের ক্ষেত্রে মিলে যায়। গর্ভে সন্তানটি ছেলে নাকি মেয়ে তা সাধারণত আল্ট্রাসাউন্ড রিপোর্টে স্পষ্ট ভাষায় লেখা থাকে না। আল্ট্রাসাউন্ড রিপোর্টের ডেসক্রিপশন অংশে কোথাও যদি জেন্ডার এম লেখা থাকে তাহলে বুঝবেন আপনার গর্ভে সন্তানটি ছেলে। আর যদি আল্ট্রাসাউন্ড রিপোর্টের ডেসক্রিপশন অংশে জেন্ডার এফ লেখা থাকে
তাহলেই বুঝবেন আপনার গর্ভে সন্তানটি মেয়ে। আল্ট্রাসাউন্ডের কোথাও যদি দেখতে পান জেন্ডার বয় লেখা থাকে, তাহলে বুঝতে হবে আপনার গর্ভে সন্তানটি ছেলে। আর যদি আল্ট্রাসাউন্ড রিপোর্টের কোথাও জেন্ডার গার্ল লেখা থাকে, তাহলে বুঝতে হবে আপনার গর্ভে সন্তানটি মেয়ে। এ সমস্ত স্বাভাবিক চিহ্ন ছাড়াও অনেক সময় বিশেষ একটি সাইন ব্যবহার করা হয়, যা আসলে মেল কিংবা ফিমেল তা পরিপূর্ণভাবে নির্দেশ করে থাকে। যারা সোনোলজিস্ট তারা এই সাইনটি দিয়ে থাকে, যাতে করে ডাক্তার সাহেবগণ সহজেই বুঝতে পারেন আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে না মেয়ে সন্তান রয়েছে। আল্ট্রাসাউন্ড রিপোর্টের কোনো এক কোণে যদি আপনি এই চিহ্নটি দেখতে পান, তাহলে আপনি ধরে নেবেন আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে। সাধারণত এই চিহ্নটির মাধ্যমে ছেলে সন্তানকে বোঝানো হয়। যদি আপনারা আল্ট্রাসাউন্ড রিপোর্টের কোনো এক কোণে এরকম একটি চিহ্ন দেখতে পান, তাহলে বুঝতে হবে আপনার গর্ভে কন্যা সন্তান রয়েছে। সাধারণত এই চিহ্নটির মাধ্যমে কন্যা সন্তানকে বোঝানো হয়। এগুলো হচ্ছে সাংকেতিক চিহ্ন, যার মাধ্যমে সোনোলজিস্ট এবং ডাক্তারগণ বুঝতে পারেন গর্ভে সন্তানটি ছেলে নাকি মেয়ে। যারা 20 সপ্তাহের কম বয়সে আল্ট্রাসাউন্ড করেন, তারা কিন্তু এ ধরনের চিহ্ন খুঁজে পাবেন না, কারণ এ সময়ে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা সোনোলজিস্টও বুঝতে পারেন না। তারপরেও অনেক সময় দেখা যায় যে ডাক্তার সাহেব বলেছেন ছেলে হবে কিন্তু হয়েছে মেয়ে, অনেক সময় স্পষ্টভাবে দেখা যায় না, যার ফলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গর্ভের সন্তান ছেলে না মেয়ে সে সম্পর্কে কোনো কিছু লেখাও থাকে না, আবার কোনো চিহ্নও দেওয়া থাকে না। সেক্ষেত্রে পরবর্তীতে যখন আল্ট্রাসাউন্ড করাতে যাবেন, তখন সোনোলজিস্টের কাছ থেকে জেনে নেবেন গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে, কারণ সোনোলজিস্ট আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সহজেই বুঝতে পারেন গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। যদি আল্ট্রাসাউন্ড রিপোর্টে কোনো সংকেত বা চিহ্ন দেওয়া না থাকে, তাহলে ডাক্তারকে শতবার জিজ্ঞেস করলেও বুঝতে পারবেন না বা বলতে পারবেন না গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। তো সবশেষে একটি কথা না বললেই নয়, গর্ভের সন্তান ছেলে কিংবা মেয়ে যাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে হবে এবং সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থ সুন্দর স্বাভাবিক সন্তান চাইতে হবে। তো আজকের মতো এখানে শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।